সরল সুদ কষা, সিম্পল ইন্টারেস্ট। আজ আমাদের আলোচ্য বিষয় হল সরল সুদ কষা। প্রথমে জেনে নেওয়া যাক সুদ কি। ধরা যাক রামবাবু 1200 টাকা এক বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন। এক বছর পরে ব্যাংক ওনাকে 1296 টাকা ফেরত দিল। আবার শ্যামবাবু 600 টাকা এক বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন। এক বছর পরে ব্যাংক ওনাকে 648 টাকা ফেরত দিল। এই অতিরিক্ত 96 টাকা এবং অতিরিক্ত 48 টাকা ব্যাংক কিসের সাপেক্ষে দিল? আমাদের গচ্ছিত অর্থ ব্যাংক নানা খাতে কাজে লাগিয়ে এই অতিরিক্ত অর্থটি দেয়। এই 96 টাকা এবং 48 টাকাই হল সুদ। তাহলে রামবাবু এবং শ্যামবাবু কেন আলাদা সুদ পেলেন দেখে নি। রামবাবু শ্যামবাবুর থেকে বেশি অর্থ জমা রেখেছেন, তাই উনি বেশি সুদ পেলেন। এই সুদ সাধারণত 3 প্রকারে ব্যাংক আমাদের দেয়: বার্ষিক সুদ, দৈনিক সুদ এবং মাসিক সুদ। এখন দেখে নি বার্ষিক সুদ নির্ণয়ের পদ্ধতিটি কিরূপ। রামবাবুর ক্ষেত্রে 1200 টাকায় এক বছরের সুদ 1296 - 1200 = 96 টাকা। তাহলে 100 টাকায় এক বছরের সুদ হবে 96 × 100 / 1200 × 1 = 8%। মনে রাখতে হবে সুদের হার সর্বদা শতকরায় প্রকাশ করা হয়। অতএব শ্যামবাবুর ক্ষেত্রে সুদের হার = 48 × 100 / 600 × 1 = 8%। এখন তাহলে দেখে নেওয়া যাক সুদ নির্ণয়ের সাধারণ সূত্রটি কিরূপ। রামবাবু এবং শ্যামবাবুর ক্ষেত্রে যথাক্রমে 1200 এবং 600 টাকা হল পি বা আসল, আর পার্সেন্ট হল সুদের হার, এক বছর হল টি বা সময়। সুদ ইজ ইকুয়াল টু আসল ইন্টু সুদের হার ইন্টু সময় ডিভাইডেড বাই 100। আই ইজ ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100। প্রয়োগ এক: বার্ষিক 6% সুদে 1954 সালের 5ই জানুয়ারি থেকে 31শে মে পর্যন্ত সময়ে 3500 টাকার সুদ কত হবে? প্রয়োগ দুই: বার্ষিক সুদের হার 4% থেকে কমে 3.4% হওয়ায় এক ব্যক্তির বার্ষিক আয় 60 টাকা কমে গেল, ওই ব্যক্তির মূলধন কত? প্রয়োগ তিন: 3400 টাকা এরূপ 3 অংশে ভাগ করো,
যেন ওই তিনটি অংশের যথাক্রমে 3%, 4% ও 6% হারে যথাক্রমে 4, 6 ও 10 মাসের সুদ সমান হয়। প্রয়োগ চার, মন্টুবাবু তাঁর দুই মেয়ের জন্যে ব্যাংকে দুটি স্থায়ী আমানত এমনভাবে রাখেন যাতে প্রত্যেকে 18 বছর বয়স হলে 36,000 টাকা করে পাবে। বড় মেয়ের বয়স 14 বছর হওয়ায় তিনি ছোট মেয়ের জন্য বড় মেয়ের থেকে 8,100 টাকা কম রাখলেন। ব্যাংকে স্থায়ী আমানতে সুদের হার 15%। এখন প্রশ্ন হল, দুই মেয়ের জন্য তিনি কত টাকা রেখেছিলেন? ছোট মেয়ের বর্তমান বয়স কত?